নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের এবিটিএ হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার 2021-2022 সলভ করাছি। আজকে আমি 2022 সালের এবিটিএ টেস্ট পেপার সলভ করাছি ভূগোলের পেজ নম্বর AC60 এবং 61 এবং 62-র যত MCQ আছে টু দ্য পয়েন্ট আমি সলভ করাবো। তো দেখো, যে সমস্ত বড় প্রশ্ন আছে সেইগুলো আমি তোমাদের একবার বলে দিচ্ছি। এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই বড় প্রশ্ন আলোচনা করার পর আমি MCQ নিয়ে আলোচনা করব। তো দেখো, ফার্স্ট কোশ্চেন কী বলেছে, মৃত্তিকা সৃষ্টিতে আদিশিলা ও জলবায়ুর প্রভাব সংক্ষেপে আলোচনা করো, মৃত্তিকার পরিলেখ্য বলতে কী বোঝো, অথবা দিয়ে কি আছে কাস্ট অঞ্চলে সঞ্চয়জাত যে কোনো তিনটি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও, অন্ধ উপত্যকা কাকে বলে। 2 নম্বর কোশ্চেন কি বলেছে, উপযুক্ত চিত্রসহ নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের জীবনচক্র ব্যাখ্যা করো, জীব বৈচিত্র্য হটস্পট কাকে বলে। অথবা দিয়ে পরের কোশ্চেন কি বলেছে, বায়ুমণ্ডলে ওজন স্তর বিনাশের প্রভাবগুলি লেখো, জীব বৈচিত্র্যের গুরুত্ব ব্যাখ্যা করো। 3 নম্বরে কোশ্চেন কি বলেছে, বাজারভিত্তিক উদ্যান কৃষির বৈশিষ্ট্যগুলি লেখো, নিবিড় জীবিকাভিত্তিক কৃষি পদ্ধতিতে মাথাপিছু উৎপাদন কম কেন, স্থানান্তর কৃষির কুফলগুলি লেখো। অথবা দিয়ে পরের কোশ্চেন কি বলেছে, নিবিড় ও ব্যাপক কৃষির তুলনা করো, ভারতে সবুজ বিপ্লবের প্রভাব লেখো, শ্রীলঙ্কায় নারকেল উৎপাদন উন্নত কেন। 2 নম্বরে কোশ্চেন কি বলেছে, শিল্পের অবস্থানের উপর কাঁচামালের প্রভাব লেখো, ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির 4টি কারণ ব্যাখ্যা করো। 3 নম্বরে কোশ্চেন কি বলেছে, জনসংখ্যা বিবর্তনের তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো, গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ 2022 সালের মাধ্যমিক ভূগোল পরীক্ষার ক্ষেত্রে। তো দেখো, এবার আমি MCQগুলো সলভ করবো। ফার্স্ট কোশ্চেন কি বলেছে, 1 নম্বরে হিউমাস সমৃদ্ধ মাটির রং, অ্যান্সার হবে বি এর অ্যান্সার কালো। 2 নম্বর কোশ্চেন কি বলেছে, শিল্প স্থানীয়তার ন্যূনতম ব্যয় তত্ত্বটির প্রবর্তক হলেন, অ্যান্সার হবে বি এর অ্যান্সার আলফ্রেড ওয়েবার। পরের কোশ্চেন কি বলেছে, 3 নম্বরের কোশ্চেন, প্রায় যোগাযোগহীন বিচ্ছিন্ন ও ক্ষুদ্র গ্রামীণ বসতিকে বলে, অ্যান্সার হবে এর অ্যান্সার হ্যামলেট। পরের কোশ্চেন কি বলেছে, রোমান ফোরের কোশ্চেন, একটি মুক্ত ভাসমান জলজ উদ্ভিদ হল, অ্যান্সার হবে সি এর অ্যান্সার কচুরি পানা। পরের কোশ্চেন কি আছে, 5 নম্বরের কোশ্চেন, জেড স্টিম নামকরণ করেন আবহবিদ, এর অ্যান্সার হবে হাইনারিক সিলকোফ, হাইনারিক সিলকোফ এর নামকরণ করেন হাইনারিক সিলকোফ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরের কোশ্চেন কি বলেছে, 6 নম্বরের কোশ্চেনে, মেগা জীব বৈচিত্র্য দেখা যায়, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ক্রান্তীয় ও নিরক্ষীয় অঞ্চলে, ডি এর অ্যান্সার। পরের কোশ্চেন কি বলেছে, 7 নম্বরের কোশ্চেন, অগ্নুৎপাত পদার্থ থেকে যে বর্গের মৃত্তিকা সৃষ্টি হয়, অ্যান্সার হবে সি এর অ্যান্সার অ্যান্টিসল, অ্যান্সার কি হবে সি এর অ্যান্সার অ্যান্টিসল। পরের কোশ্চেন আমি সলভ করব, 8 নম্বরের কোশ্চেন, বায়ুমণ্ডলের ত্রিকোণ মডেলের প্রবক্তা হলেন, অ্যান্সার হবে বি এর অ্যান্সার পল ম্যান। 9 নম্বরের কোশ্চেন কি বলেছে, ওজন হ্রাসমান কাঁচামালের পণ্য সূচক হলো, অ্যান্সার হবে বি এর অ্যান্সার 1-এর বেশি। পরের কোশ্চেন কি বলেছে, 10 নম্বরের কোশ্চেন, স্থানান্তর কৃষি ইন্দোনেশিয়ায় যে নামে পরিচিত, অ্যান্সার হবে এর অ্যান্সার হুমা। পরের কোশ্চেন কি বলেছে, 11 নম্বরের কোশ্চেন, মাটির প্রাথমিক কণাগুলির একত্রিত গঠনকে বলে, অ্যান্সার হবে বি এর অ্যান্সার পেড পয়াকার ড পেড। পরের কোশ্চেন কি বলেছে আমাদের, 12 নম্বরের কোশ্চেন, যে বাগিচার সঙ্গে ফাজেন্টা কথাটি জড়িত, অ্যান্সার হবে বি এর অ্যান্সার কফি। 13 নম্বরের কোশ্চেন কি বলেছে, ন্যূনতম ব্যয় তত্ত্ব পরিবহন সমপরিবহন ব্যয় রেখাকে বলে, অ্যান্সার হবে বি এর অ্যান্সার আইসোড ওপেন। 14 নম্বরের কোশ্চেন কি বলেছে, উদ্যান কৃষিতে ফলের চাষকে বলা হয়, অ্যান্সার হবে সি এর অ্যান্সার পোনাম কালচার। 15 নম্বরের কোশ্চেন কি বলেছে, কানোহা জাতীয় উদ্যান অবস্থিত, অ্যান্সার হবে এর অ্যান্সার মধ্যপ্রদেশ। 16 নম্বরের কোশ্চেন কি বলেছে, 2টি রাস্তার সমকোণে মিলিত হলে যে আকৃতি বসতি গড়ে ওঠে, অ্যান্সার হবে এর অ্যান্সার এল আকৃতি। 17 নম্বরের কোশ্চেন কি বলেছে, ভারতের শ্বেত বিপ্লবের জনক বলেন, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ভার্গিস কুরিয়েন। 18 নম্বরের কোশ্চেন কি বলেছে, ভারতের নীল বিপ্লব যে পণ্য উৎপাদনের সঙ্গে জড়িত তা হল, অ্যান্সার হবে সি এর অ্যান্সার মাস। 19 নম্বরের কোশ্চেন কি বলেছে, মেগা লোপোলিস শব্দের প্রথম ব্যবহার করেন, অ্যান্সার হবে বি এর অ্যান্সার যা গট ম্যান। 20 নম্বরের কোশ্চেন কি বলেছে, পুরুষ নারী অনুপাতে ভারতের যে রাজ্য সর্বাধিক তা হল, অ্যান্সার হবে বি এর অ্যান্সার কেরালা। 21 নম্বরের কোশ্চেন কি বলেছে, ভারতের সর্বাধিক জনবিরল রাজ্য হল, অ্যান্সার হবে সিকিম। যদি বলে জনঘনত্ব কম সব থেকে, তাহলে হবে অরুণাচল প্রদেশ, কিন্তু এখানে কোশ্চেন বলেছে ভারতের সর্বাধিক জনবিরল রাজ্য, এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার সিকিম। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবার যে এই যে 2 নম্বর যে SAQ আছে, এইগুলো তোমাদের অন্য কোনো একদিন আমি সলভ করে দেবো। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো।